Subhanallah, glory be to Allah. Subhanallah, glory be to Allah. Subhanallah, 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 Subhanallah. আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। সবাইকে খামার বাড়ির নতুন একটি পর্বে স্বাগতম জানাচ্ছি, আমি শামীম আহমেদ। দর্শক বন্ধুরা, আজ আমরা চলে এসেছি বাংলাদেশের জনপ্রিয় ক্রিকেটার মাশরাফি বিন মুর্তজা ভাইয়ের এলাকাতে। আজকে আমরা এসেছি নড়াইল জেলার নড়াগাতি থানার জয়নগর গ্রামে। আজকে আমরা এসেছি এই গ্রামেরই রবিউল ভাইয়ের খামারে। তো রবিউল ভাই মূলত পুলিশে চাকরি করেন, তো উনি চাকরি করার পাশাপাশি উনি ওনার শখ থেকে দুটি বড় বড় গরু লালন পালন করেছেন এবং উনি এই গরু দুটির নাম রেখেছেন মাশরাফি ভাইয়ের, যেহেতু মাশরাফি ভাই ক্যাপ্টেন ছিলেন জাতীয় দলের, সেই অনুযায়ী একটি নাম রেখেছেন, যেহেতু এটি নড়াইলের বড় গরু, একটি নাম উনি রেখেছেন নড়াইলের ক্যাপ্টেন এবং আরেকটি নাম রেখেছেন ক্যাপ্টেন টু। তো আজকে আমরা আপনাদেরকে যে নড়াইলের বড় গরু ক্যাপ্টেন এবং ক্যাপ্টেন টু এই দুটি গরু সম্পর্কে জানাবো, যে ভাই গরু দুটি কোথা থেকে সংগ্রহ করেছেন, উনি কতদিন ধরে লালন পালন করছেন, এগুলো কীভাবে লালন পালন করছেন, এই গরু দুটির ওজন কীরকম রয়েছে এবং আসন্ন 2022 কুরবানিতে উনি এই গরু দুটির দাম কীরকম আশা করতেছেন সেই সম্পর্কে। তো দর্শক বন্ধুরা, আশা করছি নড়াইলের সবচেয়ে বড় গরু ক্যাপ্টেন সম্পর্কে বিস্তারিত জানতে পুরো সময় জুড়ে আপনারা আমাদের সাথে থাকবেন এবং ভিডিও ভালো করে লাইক ও শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন? এই তো ভালো আছি, ভালো আছেন ভাই? জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। কী নাম আপনার? আমার নাম হচ্ছে রবিউল ইসলাম। রবিউল ইসলাম, রবিউল ভাই আপনি কী করেন? আমি পুলিশে চাকরি করি। পুলিশে চাকরি করেন? জি। আচ্ছা, তো এই যে পুলিশে চাকরি করার পাশাপাশি অনেক বড় একটা গরু দেখতে পাচ্ছি লালন পালন করেছেন, তো চাকরির পাশাপাশি আসলে এত বড় বড় গরু কীভাবে আসলে পালন করলেন? এই শখের বশত। শখের বসে? জি। আচ্ছা, তো আপনি তো পুলিশে চাকরি করেন, দেখাশোনা করে গিয়ে? আমার ছোট ভাই আছে, লোক আছে। আচ্ছা, আপনার ছোট ভাই আছে, লোক আছে। আপনারা কতদিন ধরে গরু পালনের সাথে যুক্ত আছেন? আমরা অনেক আগে থেকেই গরু পালনের সাথে যুক্ত আছি। অনেক আগে থেকে? জি। আচ্ছা, তাহলে কি এই প্রথম বড় গরু পালন করেছেন, ইতিপূর্বে আপনারা পালন করেছেন? না, এর আগেও পালন করেছি। এর আগেও? তাহলে এই প্রথম হচ্ছে এত বড় গরু পালন করা। জি। আচ্ছা, গরু কি একটাই পালন করছেন, আরও আছে? না, আরও আছে। আরও আছে? জি। এই বছরের জন্য কয়টা আছে? আছে, তিনটে চারটে আছে। তিন চারটা আছে? আচ্ছা, তার মধ্যে সবচেয়ে বড় হচ্ছে এটা? সবচেয়ে বড় এটা। আচ্ছা, ঠিক আছে। তো এই যে গরুটা আমরা দেখতে পাচ্ছি, এটা কি জাতের গরু? এটা হলস্টাইন ফ্রিজিয়ান জাতের গরু। হলস্টাইন ফ্রিজিয়ান? জি। আচ্ছা, মাশাআল্লাহ, খুবই বড় গরু। তো এই গরুটা আপনারা কতদিন ধরে পালন করতেছেন? এই এক বছর। এক বছর? আচ্ছা, এক বছর আগে এই গরুটা কোথা থেকে আপনাদের সংগ্রহ করা? এক বাড়ির থেকে আর কি। এক বাড়ি থেকে সংগ্রহ করছেন? তখন এর বয়স কিরকম ছিল? বয়স 3 বছর ছিল। 3 বছর? এখন তাহলে এটা 4 বছর? চার চার বছর। দাঁতে কয় দাঁত এটা? এখন 6 দাঁতের। দাঁত হচ্ছে 6 দাঁত? আচ্ছা, তো ভাই এই যে সুবিশাল একটা গরু লালন পালন করছেন, কোন নাম রাখছেন? হ্যাঁ, নাম তো অবশ্যই রাখছি। আচ্ছা, এটার নাম কি? এটার নাম হচ্ছে ক্যাপ্টেন। ক্যাপ্টেন? নড়াইলের। নড়াইলের ক্যাপ্টেন? জি। আচ্ছা আচ্ছা, নড়াইলের ক্যাপ্টেন নাম রাখার কারণ কি? ক্যাপ্টেন রাখার এটাই কারণ, আসলে নামটা রাখছি মাশরাফির সাথে, মাশরাফি তো ছোট করা যায় না। আচ্ছা, তো আমাদের জাতীয় দলে একজন খেলোয়াড় আর এমপি, এই জন্য তার নাম না রেখে এই জন্য ক্যাপ্টেনই রেখে দিছি। আচ্ছা, ওনার নাম না রেখে ক্যাপ্টেন রাখছেন? জি জি। আচ্ছা, মানে উনি হচ্ছে জাতীয় দলের ক্যাপ্টেন ছিলেন, সেই অনুযায়ী আপনারা ওনাকে ক্যাপ্টেন রাখছেন, তাই তো? কি মাশরাফিকে ভালোবেসে ভালো লাগে তাই সেই জন্য রাখা, নাকি অন্য কোনো কারণ? না না, ভালোবেসেই রাখা। ভালোবেসে? জি। যেহেতু আপনাদের নড়াইলের গর্ব? জি। বাংলাদেশের গর্ব? শুধু নড়াইল, বাংলাদেশের গর্ব। আচ্ছা আচ্ছা, তাহলে ভাইয়ের নামকরণে রাখছেন নড়াইলের ক্যাপ্টেন? জি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো এই নড়াইলের ক্যাপ্টেনের লালন পালন পদ্ধতি সম্পর্কে একটু জানতে চাচ্ছি, এটা কিভাবে আপনারা লালন পালন করতেছেন, খাবার দাবার কি কি দিচ্ছেন? এটা সকালে গোসল করায়, পরে শুকনো খ্যাড় দেয়, তারপরে হচ্ছে গমের ভুষি, পরে মুসুরির ভুষি, সোয়াবিনের খোল। আচ্ছা, এগুলাই? আচ্ছা, তাহলে হচ্ছে গমের ভুষি, খ্যাড় আর হচ্ছে দানাদার? দানাদার। কাঁচা ঘাস দেন না? না না, কাঁচা ঘাস দিনে। আচ্ছা, ঘাস ছাড়া লালন পালন করছেন? ঘাস ছাড়াই, শুকনো খ্যাড়। শুকনো খ্যাড়? আচ্ছা, খ্যার কি পরিমাণ দেন এটাকে? খ্যারও যত চাহিদা পূরণ মতন খায়। চাহিদা? আচ্ছা, দানাদার খাবার কত কেজি দিচ্ছেন এটাকে? দানাদার কেজি 15 কেজি খাবার খায়। 15 কেজি? 15 কেজি। দানাদারটা কয় বেলা ভাগ করে দেন? দুই বেলা। দুই বেলা ভাগ করে দিচ্ছেন? জি। আচ্ছা, তাহলে এই যে দানাদার খাবার এবং খ্যারের মধ্যে পালন করতেছেন, প্রতিদিন আপনাদের কিরকম টাকা খরচ হচ্ছে? মাত্র দুইটা গরু, দুটা গরুতে রেগুলার 1500 টাকা খরচ আছে। দুইটা গরু লোক দিয়ে? আচ্ছা, তাহলে বড় গরু আপনার আরেকটা আছে? জি। আচ্ছা আচ্ছা, তাহলে ক্যাপ্টেনের পাশে আরেকটা যেটা আছে ওটার কোন নাম আছে? ওটা ক্যাপ্টেন টু। ওটা ক্যাপ্টেন টু? জি। আচ্ছা, একটা ক্যাপ্টেন, একটা ক্যাপ্টেন টু? জি। আচ্ছা, তো এইটার পিছনে কোনো এরকম আলাদা হিসাব নাই যে এটা কত টাকা খরচ হচ্ছে? না, দুইটাই একসাথে সে হিসাব আর কি। দুইটা একসাথে? এবারে তো পার ডে 1500 টাকার মতো খরচ হয়। 1500 টাকা? এই যে দুইটা গরুর পিছনে 1500 টাকা খরচ হচ্ছে, এটা কি এক বছর ধরেই না? না, আগে একটু কম হতো, এই 6 মাসের মতন 1500 হচ্ছে, আগে 1000 মতো হতো রেগুলার। আগে 1000 মতো হতো? আচ্ছা, তো ভাই ক্যাপ্টেনের উচ্চতা আছে কতটুকু? এটা তো আমি তো 5'10" ছিল লম্বা। আচ্ছা, এখন গরু কতটা আছে দেখেন। আচ্ছা আচ্ছা,
তাহলে মোটামুটি আমরা ধরে নিতে পারি, আমরা যদি একটু হাইটটা দর্শকদেরকে দেখাই, এটার হাইট মোটামুটি কত? 64 আছে নাকি? পাসপোর্টের উপরে তো আছে, পিছনে পাসপোর্টের উপরে আছে। আচ্ছা ঠিক আছে, 63-64 মতো হবে, 63-64 মতো হবে পিছনের সাইডটা। জি, যেটা আমরা হাইট ধরি আর কি, এদিক দিয়ে তো আর এটা ধরা হয় না, এদিক দিয়ে হলে তো অনেক হয়ে যাবে, 6 ফুটের উপরে হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, তো ভাই এই গোটার ওজন আছে কতটুকু ক্যাপ্টেনের? আনুমানিক ফিতার মাপে 1500 কেজি প্লাস। ফিতার মাপে 1500 কেজি প্লাস? জি। আচ্ছা তো ফিতার মাপটা আপনি আসলে কি, এটা কি গ্রহণযোগ্য মনে করেন? এটা তো আমি এতটা জানি না, তবে আশা করা হয়তো 19-20 আপডাউন হবে, মেলা হবে না। মেলা হবে না? আচ্ছা আচ্ছা, তাহলে আপনার দাবি হচ্ছে ক্যাপ্টেনের ওজন 1500 কেজি প্লাস। আচ্ছা আচ্ছা ঠিক আছে, যেহেতু ফিতার মাপে তো একটু ব্যবধান হয়, আর স্কেলের মাপে আর কিছু কম হবে। আচ্ছা ঠিক আছে, তো এই যে ক্যাপ্টেন পালন করতেছেন আজকে 1 বছর ধরে, পালন করতে গিয়ে কী ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছেন? এর কোনো সমস্যা সেই বন্ধু কোনো সম্মুখীন হয়নি, কোনো সমস্যার সম্মুখীন হয়নি। আচ্ছা আচ্ছা, এই 1 বছরের মধ্যে কী কী রোগের জন্য আরকি ভ্যাকসিন করছেন? এটা খোড়া আর আছে কৃমি রোগের জন্য ভ্যাকসিন, আর কোনো ভ্যাকসিন নেই, অন্য আর কোনো রোগের জন্য ভ্যাকসিন করা নেই। আর এটাকে প্রতিদিন গোসলকরণ করবেন আপনারা? দুইবার দুইবার, সকাল বিকাল সকাল বিকাল। আচ্ছা, এর দাম আপনি কীরকম আশা করতেছেন? দাম চাচ্ছি 15 লক্ষ টাকা। আচ্ছা, ওজন 1500 কেজি, দামও চাচ্ছেন 15 লক্ষ টাকা? 15 লাখ। আচ্ছা, তো দামটা কী মনে হয়, ঠিক আছে না একটু বেশি হয়ে গেলো কোনটা? আমার তো মনে হয় ঠিকই আছে, 1500 কেজি রোগের ওজন 15 লাখ টাকা, না? জি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তারপরে তো আলোচনার সুযোগ, আলোচনার সুযোগ আছে। আচ্ছা ঠিক আছে, তো ওই ক্যাপ্টেনের পাশাপাশি তো আরেকটা গরু আছে, ক্যাপ্টেন 2। জি। আচ্ছা, ওই গরুটা আপনারা কতদিন ধরে পালন করতেছেন? ওটা 2 বছর। ওইটা 2 বছর। এই গরুটা কোথা থেকে সংগ্রহ করা ছিল? ওটাও এক বাড়ির থেকে আর কি আনা, বাড়ি থেকে? জি, গ্রাম এলাকা থেকে। আচ্ছা, তো ভাই ক্যাপ্টেন 2 এর ওজন আছে কতটুকু? 1300 কেজি হবে। 1300 কেজি। আচ্ছা, তো ক্যাপ্টেন 2 এর দাম চাচ্ছেন কত বিক্রির জন্য? ওটা আমরা দাম চাচ্ছি 13 লক্ষ টাকা। মানে ওজন অনুযায়ী, মানে প্রতি কেজি অনুযায়ী দাম নাকি? হাজার না, এমনি যাচ্ছে আর কি। আচ্ছা, যেহেতু 1500 কেজি দাম চাইলেন 15 লাখ, 1300 কেজি দাম হচ্ছে 13 লাখ। 13 লাখ। আচ্ছা, তাহলে আপনার দুইটা গরুর দাম হচ্ছে 28 লাখ টাকা। আচ্ছা, তো ভাই আপনাদের এলাকায় ইতিপূর্বে এরকম বড় গরু এরকম মানে ভালো দামে বিক্রি হয়েছে বলে আপনার জানা আছে? না, এরকম বড় গরু বিক্রি হয়নি আমাদের এলাকায়। হয় না? জি না। আচ্ছা আচ্ছা, তো ওই জন্য বিক্রয় নিয়ে কি চিন্তা ভাবনা, যে আসলে বাড়ি থেকে হবে বলে আশাবাদী না হাটে নিয়ে যেতে হবে? বাড়ি থেকে বিক্রি হবে আশাবাদী, যদি বিক্রি না হয় তাহলে হাটে অবশ্যই নিতে হবে। আচ্ছা আচ্ছা, যদি কোনো কারণে বাড়ি থেকে না হয় সেক্ষেত্রে কোন হাটে নেওয়ার চিন্তা ভাবনা আছে? ঢাকা গাবতলি। ঢাকা গাবতলি। আচ্ছা আচ্ছা, আর যদি বাড়ি থেকে হয়ে যায়, আমার কোনো দর্শক যদি নিতে চায় ক্যাপ্টেনকে, সেই ক্ষেত্রে তারা তাদের ঈদ পর্যন্ত লালন পালন করে দিবেন তো? অবশ্যই ঈদ পর্যন্ত লালন পালন করে দিবেন। জি জি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তো আমার কোনো দর্শক সংগ্রহ করতে চাইলে তারা কীভাবে যোগাযোগ করবে আপনার ক্যাপ্টেন এবং ক্যাপ্টেন 2 কে? মোবাইল নম্বরে যোগাযোগ করবে। মোবাইল নম্বরে? আর আপনাদের লোকেশনটা? এটা হচ্ছে নড়াগাতি, নড়াইল জেলা, নড়াগাতি থানা, জয়নগর গ্রাম। আচ্ছা, নড়াইলের নড়াগাতি থানা, জয়নগর গ্রাম। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তো ভাই এই যে বড় গরু পালন করলেন, আপনার অনুভূতিটা জানতে চাচ্ছি, কেমন লাগতেছে এখন আপনার? আমার অনুভূতি অবশ্যই ভালোই লাগতেছে, অনেক ভালো লাগতেছে, অবশ্যই ভালো। আচ্ছা আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি অসংখ্য লোকজন এখানে ভিড় করেছে। হ্যাঁ, এরকম কি লোকজন আসে প্রতিদিন 2-4 জন দেখতে? হ্যাঁ, লোকজন আসে প্রত্যেক দিনই আসে, কম বেশি আসতেই থাকে, আসতেই থাকে। জি। আচ্ছা, এই যে শখের গরু বিক্রি করে দিবেন, খারাপ লাগবে না ভাই? খারাপ তো একটু লাগবে, স্বাভাবিক, তারপরে তো বিক্রি করতে হবে। তারপরে বিক্রি করতে হবে? আচ্ছা আচ্ছা, যেহেতু বাণিজ্যিকভাবে পালন করা হচ্ছে। জি জি। তো ভাই এই গরু দুইটার যদি ভালো দাম পান, সেক্ষেত্রে কি আরও ভবিষ্যতে বড় গরু পালন করার কোনো ইচ্ছা আছে কিনা? হ্যাঁ, ইচ্ছা আছে, বাকি আল্লাহর ইচ্ছা। বাকি আল্লাহর ইচ্ছা? জি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ভাই, আপনার সাথে কথা বলে খুবই ভালো লাগলো, দোয়া করি আপনাদের এই ক্যাপ্টেন এবং ক্যাপ্টেন 2 এই দুটি গরু যেন আপনাদের বাসা থেকে বিক্রি হয়ে যায়, ভালো একটা দাম পান, আর সেই প্রত্যাশা রেখে বিদায় নিচ্ছি, ভালো থাকবেন। আপনি ভালো থাকবেন।